রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রশাসনের সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। সকাল 7টায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক পুনরায় 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফের রিমান্ডের আদেশ দেন। গত 25 আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করা হয়। পরদিন গত 26 আগস্ট গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।